আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ডাকাত থেকে যখন ওনার বাড়িতে আসলেন, ফরিদপুরে আসলেন, মাদ্রাসার তলেবে আলেম আতিজায় কারাম হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর রাতের বেলা এলাকার কিছু কুকুর এসে অনেক উৎপাত করে, হুজুর মাদ্রাসার বোর্ডিং এর ভিতরে ঢুকে পাতিলাগুলো হুজুর চেটে চেটে নাপাক করে দিয়ে যায়। ওগো আল্লাহর ওলি, মেহরবানি করে অনুমতি দিলে সবগুলো কুকুর মেরে ফেলতাম, কুকুরগুলো আমাদের অত্যাচার করে মাদ্রাসার ভেতরে ঢুকে যায়, বারান্দার মধ্যে শুয়া থাকি, বোর্ডিং এর ভিতরে ঢুকে যায়, ঢুকিয়া হুজুর আমাদের পাতিলাগুলো সব নষ্ট করে দেয় চাটিয়া চাটিয়া। হুজুর বললেন, যেই কুকুরগুলো তোমাদেরকে কষ্ট দেয় কষ্ট দেয়, ওই কুকুরগুলোকে তোমরা সব মেরে ফেলবা। আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় কামেলদার, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি অর্ডার দেওয়ার পর পরের দিন ছাত্ররা সবাই মিলে বেওয়ারিশ কুকুর যেগুলো রাস্তায় ঘোরাঘুরি করে মাদ্রাসার ভিতরে ঢুকিয়া ঢুকিয়া মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে ঢুকিয়া ঢুকিয়া পাতিলগুলো নষ্ট করে দেয়, বারান্দার মধ্যে পায়খানা পেশাব করে দেয়, সবাই মিলে বেওয়ারিশ কুকুরগুলো সব মেরে ফেলল। কুকুরগুলো মারতে যাইয়া এলাকার মেম্বার, ওই সময়কার মেম্বারের নাম ছিল আলতাফ, ওই আলতাফ মেম্বার সাহেব উনি নিজে একটা কুকুর পালত, পোষা কুকুর, ছেলেরা বেওয়ারিশ কুকুরগুলো মারতে গিয়া ওই কুকুরটাও মেরে ফেলল। এখন মেম্বার সাহেব খবর পাইয়া তার ছেলেদেরকে পাঠাইছে, যাও অনেক কষ্ট করে দুধ কলা খাওয়াইয়া আমি যেই কুকুরটা পুষি কুকুরটা পালি, ওই কুকুরটাকে নাকি মাদ্রাসার ছাত্ররা সব মেরে ফেলেছে। ছেলেরা ইসা দেখে মাদ্রাসার আঙ্গিনায় উঠানে বেওয়ারিশ কুকুরগুলো, যেগুলোর কোনো গার্জিয়ান নাই, কেউ পালে না, মানুষের ক্ষতি করি, ওই কুকুরগুলো সব মাইরে পালাইছি। মেম্বারের ছেলেরা ইসা দেখে ওই কুকুরগুলোর সাথে এদের পোষা কুকুরটাও পরে আসে, মেম্বারের ছেলেরা কুকুরটা দেখিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, আর ছাত্রদেরকে গালিগুলুজ করতে আরম্ভ করল। ছেলেগুলো চলে গেল, মেম্বার সাহেবের ছেলেরা বাড়িতে গিয়ে কয়, আব্বাপ তোমার পোষা কুকুরটা বেওয়ারিশ কুকুরগুলো মারতে গিয়ে এই কুকুরটাও মেরে ফেলেছে। মেম্বার সাহেব রাগান্বিত হইয়া মাদ্রাসার দিকে আগাইয়া আসিয়া আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ওনার সামনে গিয়া কয়, হুজুর আপনার ছাত্ররা কুকুর মারছে অসুবিধা নাই, কিন্তু তারা কুকুর মারতে গিয়া তো আমার পোষা কুকুরটাও মেরে ফেলেছে। বারবার হুজুরকে বলতেছে আর রাগ করতেছে, মেম্বার যখন রাগে অগ্নিশর্মা হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মেম্বার সাহেব বেওয়ারিশ কুকুরগুলো মারছে, আপনার কুকুর ছাত্ররা মারে নাই। হুজুর বলেন কি, আমার ছেলেরা দেখে গেছে আমার কুকুরটা মেরে ফেলেছি। আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়া দেখেন আপনার কুকুরটা আপনার বাড়িতেই আছে। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনীর ভিতরে লিখেন, উনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি এমন কামেলদার ব্যক্তি, উনি বলতেছেন মেম্বার সাহেব রাগ করিয়েন না, ছাত্রদেরকে গালিগুলুজ করিয়েন না, আপনি বাড়িতে যান, গিয়ে দেখেন আপনার কুকুরটা বাড়িতে আছে। মেম্বার সাহেব দৌড় মারলেন, বাড়িতে গেলেন, গিয়া দেখে বাড়িতে যাওয়ার আগে আগে
আল্লাহর ওলির অলৌকিকতা কেরামত প্রকাশ পেয়ে গেছি। মরা কুকুরটা জিন্দা হইয়া মেম্বার বাড়িতে যাওয়ার আগে মরা কুকুরটা তার বাড়িতে গিয়া হাজির। উনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন, শুধু কি তাই রে মুসলমান, ওই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ উনি এক জায়গায় বয়ান করতে গেলেন, রাত একটা বাজে বয়ান শেষ হয়ে গেল। এখন হুজুরের যে এলাকায় বয়ান করতে গেলেন ওই এলাকার দিকে ঘুরিয়া ওনার বাড়িতে আসতে হলে মাঝখানে একটা নদী পড়ে, নদী ওই নদীর মধ্যে ছোট ছোট নৌকা আছে, নৌকা দিয়া পারাপার হওয়া লাগে। রাত একটা বাজে আল্লাহর ওলি যখন নদীর পারে আসছে, আয়েশা দেখে কোনো নৌকা নাই, নদীর মধ্যে বড় বড় ঢেউ শুরু হয়ে গেছে, নদীর ঢেউগুলো উঁচু হয়ে আশ্রাইতেছি, কোনো নৌকা নাই। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করে, মালিক আমাকে তো বাড়িতে যাইতে হবে, আমার নামাজের স্থানে আমাকে যাইতে হবে, এবাদতের স্থানে আমাকে যাইতে হবে। আল্লাহর ওলি নদীর পারে দাঁড়াইয়া ডাক দিলেন, নৌকাওয়ালা ভাই, নৌকার মাঝি বড় বড় ঢেউ দেখা নিরাপদ স্থানে নৌকা বিরাইয়া মাঝি ঘুমাইয়া আসি। আল্লাহর ওলি যখন নদীর পারে দাঁড়াইয়া ডাক দিয়েছি, দূর থেকে ডাক দেওয়ার পরও মাঝির কানে আল্লাহর ওলির আওয়াজটা গিয়া পৌঁছেছে। মাঝি আওয়াজটা পাইয়া আস্তে আস্তে নৌকাটা নিয়া আল্লাহর ওলির সামনে আইসা ভিড়াইছি। ভিড়ানের ভিতর দিয়া ডাক দিয়া বলে, ভাই রে আমাকে ওই পারে একটু পার করে দাও। মাঝি ডাক দিয়া বলে, মৌলবি সাহেব আপনি কি দেখেন না নদীর মধ্যে ঢেউ কত উঁচা হইয়া আশ্রাইতেছি, জ্বর তুফানের ভিতর দিয়ে আমি আপনাকে কেমনে পার করে দিব। আল্লাহর ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, বাবাজি আমাকে যে পার হতেই হবে, আমাকে একটু আপনি ওই পারে পৌঁছাইয়া দেন। তখনকার ভাড়া ছিল এক পয়সা, বলতেছে আমি তোমার এক টাকা ভাড়া দিব, আমাকে তুমি ওই পারে নিয়ে একটু পৌঁছাইয়া দাও। মাঝি এক মনে চিন্তা করে, ভাড়া অত বেশি দিবে, এক পয়সার জায়গায় এক টাকা দিবি, আর আল্লাহর ওলি ওই পারে যাইতে চাইতেছে ভাড়াও বেশি, আবার তুফানের দিকেও তাকায়, বড় বড় ঢেউর দিকেও তাকায়, কিন্তু সাহস করে না। আল্লাহর ওলি ডাক দিয়া, কে মাঝি ভাই আমাকে নৌকাতে উঠাও, আমাকে ওই পারে নামাইয়া দাও। আমি বলতেছি আল্লাহর রহমতে আল্লাহ ঢেউ থামাইয়া দিবি, তুমি আমাকে ওই পারে পার করে দিতে পারবা, তোমার নৌকার মধ্যে আমার একটু উঠাইয়া নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নৌকাতে উঠলেন, নৌকাতে উঠিয়া এক পয়সার জায়গায় এক টাকা ভাড়া আগে দিয়ে দিছেন। বলে, ভাই বারাটা আগে নাও। বারাটা দিয়া নৌকাতে উঠছি, নৌকাটা মশাল নৌকাতে উঠিয়া যখন নৌকা সারছি, আল্লাহর ওলির জীবনের মধ্যে লেখেন ওই নদীটা ছিল এক মাইল ব্যাপী, কিন্তু মাঝি বলেন যেই মাত্র আল্লাহওয়ালা বুজুর্গের আমি উঠাইলাম আমার নৌকাটা চলতে শুরু করলো, বৈঠাও লাগে নাই, হুজুর উঠছে তো আমার নৌকাটা এই পার থেকে ওই পারে গিয়া লাইগা গেছে, আমার বইটা লাগে নাই, লোক গিয়েও লাগে নাই, এই পার থেকে ওই পারে গিয়া লাইগা গেছি। আল্লাহর ওলি নাইমা চলে গেলেন, বললেন ভাই চলে গেলাম। এবার মাঝি চিন্তা করে, এখন আমি কেমনে যাই, আমাকে তো হুজুর মুহূর্তের মধ্যে নিয়ে আসলো, লোকটার পরিচয় তো জানতে পারলাম না, পরিচয় কি। আল্লাহর ওলি চলে গেলেন, পরিচয় না দিয়াই চলে গেলেন। এবার মাঝি ওই পার থেকে এই পারের দিকে রওনা হয়ে গেছি, জ্বর তুফান এমনভাবে তারে ধরছি যাইতে পারতেছে না, আগাইতে পারতেছে না, পুরা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে ঘামেই, তারপরও অনেক
মুসলমান কষ্ট করে বইটা দিয়া দিয়া ওই পারে গিয়া ভিড়ল। আর তার মনের মধ্যে একটাই জল্পনা আর কল্পনা, এই লোকটা কে রে, আমার নৌকার মধ্যে উঠার সঙ্গে সঙ্গে নৌকা এই পার থেকে ওই পারে চলে গেল, বইটাও পানির মধ্যে লাগাইতে হয় নাই। এরা এত বড় আল্লাহওয়ালা ছিল মুসলমান বাবা জিরা আমার, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাই নবীজির শান লিখতে যাইয়া তিন লাইন কবিতা লেখা চতুর্থ পংক্তি আর মিলাইতে পারতেছেন না, হয়রান পেরেশান হয়ে গেলেন। নাজাতের জন্য, মুক্তির জন্যে রসুলের শান লিখতে গিয়া যখন লেখলেন তিন লাইন, বলা গেল ওলা বি কামালিহি কাশাফাদ্দু যা বি জামালিহি হাসুনাত জামি অখি সলিহি, তিন লাইন কবিতা লেখার পর কলম আছে কাগজ আছে কিন্তু সামনের দিকে আগাইতে পারে না। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ আলাই ঘুমায় গেলেন, চোখের ভিতরে তন্দ্রা এসে গেল, ঘুমায় গেলেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার সামনে কি জানি আসছে, সুবহানাল্লাহ জোরে বলে, তার সামনে কে জানি আসছে, এটা কে? এটা হলো আপনার আমার নবী রহমাতাল্লিল আলামিন, উম্মতের পেয়ারা নবী, রহমতের নবী, তার সামনে আয়েশা হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলে সাদিক ইয়া তো পেরেশান, কেন কি হয়েছে বলো, কি হয়েছে বলো। শেখ সাদি ডাক দিয়া বলেন কে গো আপনি? আমি উম্মতের কান্ডা রহমতের ভান্ডার শাফিউল মুজনাবিল নবী সাইয়েদুল কাউনাইল নবী, যার মর্তবা এত বেশি এত বেশি, আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ওগো নবীজি আপনার সম্মান এত বেশি আমি আল্লাহ দিয়েছি, জমিনে যেমন আপনার সম্মান আসমানেও আপনার তেমন সম্মান, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ এত সম্মান দিছি, আমি আর কাউকে এত সম্মান এত ইজ্জত দেই নাই। শেখ সাদী ডাক দিয়া কয় কে গো আপনি? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তুমি এত পেরেশান কেন, কি হইছে বলো? কোন উম্মত যদি ঘুমের ঘরে আমার নবীরে দেইখা ফালায়, যদি নবীজির সঙ্গে দেখা হয়ে যায়, ওই উম্মতের জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ বাবা জি রসুল ডাক দিয়া কয় শেখ সাদিরি কি হইছে বল? কয় নবীজি পরকালের কবর থেকে মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্যে গো নবীজি আমি আপনার শানে কবিতা লিখতে গিয়েছিলাম। তিন লাইন লেখার পর চতুর্থ লাইন আমি আর লিখতে পারি না, পংক্তি মিলাইতে পারি না। আমার নবী ডাক দিয়া কে আমারে শোনাও না, তুমি তিন লাইন কবিতা কি লিখছো আমারে শোনাও। তখন সাদি পরে বলা গেল ওলা বি কামালিহি কাশাফাদ্দু যা বি জামালিহি হাসুনাত জামি অখি সলিহি। রসুল বললেন সাদিরে তুমি চতুর্থ লাইন আমার পক্ষ থেকে লেখা দাও, তোমার এই কবিতাটা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবি। বলা গেল ওলা বি কামালিহি কাশাফাদ্দু যা বি জামালিহি হাসুনাত জামি অখি সলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। উম্মতেরা যত বেশি নবীর শানে দুরূদ শরীফ পড়বি, আপনার আমার পয়গম্বর বলেন হাসরির কঠিন ময়দানে ওই উম্মতগুলো আমার তত কাছাকাছি থাকবি। শুধু কি তাই, আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতরে জানাইয়া দেন, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, দুনিয়ার কোনো ভালোবাসা নয়, একমাত্র কেবলমাত্র আমাদের দিলে থাকবে কার ভালোবাসা, বলেন না জোরে কার ভালোবাসা? আমাদের মালিক এমন বড় একজন মালিক, আমাদের রব এত বড় একজন রব, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমরা যখন আমারে মোহাব্বত করো, তোমরা যখন দুনিয়াতে আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে আসমানের মধ্যে তোমাদের স্মরণ করি। ওই নিজাকার তা নিজাকার তুগা, তোমরা আমারে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। ওই নাসি তা নিজাকার তুগা, তোমরা আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। তোমরা আমারে ভুলিয়া গেল আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি।
আমারে ডাকলো আমি আল্লাহ খাওয়াই, না ডাকলেও খাওয়াই, নামাজ পড়লো খাওয়াই, না পড়লো খাওয়াই, সুদ খাইলো খাওয়াই, ঘুষ খাইলো খাওয়াই, আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, আমারে ডাকলো খাওয়াই, না ডাকলো খাওয়াই, নামাজ পড়লো খাওয়াই, না পড়লো খাওয়াই, আমি আল্লাহ সবাইয়ের ইজ্জত দিই, সবাইয়ের সম্মান দিই, কিন্তু আমি আল্লাহ এক লগে সবাইয়ের আজাব দিই না। আল্লাহ পাক ডাক দেয়া কয় বরুরের মানুষ, আর ওই আর ওই এলাকার মানুষ, তোমরা নামাজ পড়োয়ার না পড়ো, আমারে ডাকো আর না ডাকো, আমার গোলামি করোয়ার না করো, আমি কোনো দিন রিজিক বন্ধ করি নাই, এটা হলো তোমাদের জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে ছাত্র যাইয়া যা মনে চায় তা লিখতে পারে, ওস্তাদ জি কোনো কিছুই বলে না, কিন্তু ডাক দিয়া দিয়া কয় এখন যা মনে চায় লিখতে শুরু করো, অসুবিধা নাই, কিন্তু তোমরা শুনিয়া রাখো একটা সময় আছে যেই সময় তোমাদের কি রেজাল্ট আউট হলে বুঝবা তুমি কি লিখছ। জোরে বলেন ঠিক না ব্যাটি। ওই আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, হায়াতের জীবনে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই, রমজানের রোজা রাখো নাই, আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহর গোলামি করো নাই, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, আমার ঘরের সাথে সম্পর্ক ভালো ছিল না, তারপরও আমি আল্লাহ তোমাকে জায়গায় ব্রেক করিয়া দেই নাই, তোমাকে আমি আজাব দেই নাই, অথচ তাকায় দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের আগে কত জাতি আমি আল্লাহ পাক ধ্বংস করিয়া দিয়েছি, আমি আল্লাহ পাক শেষ করিয়া দিয়েছি, ওই ইতিহাসগুলো তোমাদের সামনে আমি আল্লাহ তুইলা দৌড়ছি, তোমরা যেন ওইগুলো দেখা দেখা একটু বুঝতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগেরকার মানুষগুলোর সঙ্গে কেমন আচরণ করছে আর আমাদের সাথে কেমন আচরণ করতেছে। এত গুনাহ করার পরও আল্লাহ পাক আমাদেরকে আজাব দেয় না, এত গুনাহ করার পরও আল্লাহ পাক সম্মান কোনোদিন কমায় দেয় নাই। আল্লাহ কত বড় দয়ালু আল্লাহ, কত বড় দয়ালু আমার আল্লাহ, কত বড় মেহেরবান আমার আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমরা কোথায় কই গেলা, কই রওনা দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক ডাক দিয়ে কে বান্দা কই দৌড়াও, কই দৌড়াও, ফাফিররু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো, আমার দিকে আসো, আসমান আমার, জমিন আমার, সাগর আমার, নগর আমার, কুলকায়নাত আমার, সব কিছু আমার খাইয়া বান্দা তুই কেমনে আমার সঙ্গে নিমক হারামি করস। আল্লাহ পাকের রসুল যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিল, 40 বছর একদিন যখন নবীজির বয়স হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন হাবিব এখন আপনি মানুষের ময়দানে দাওয়াতের কাজ করতে থাকেন, মানুষগুলোকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দেন। রসুল আরবি কি আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হাবিব নিকটবর্তী থেকে আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী থেকে আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। রসুল আরবি সরওয়ারে দু আলম নবী মানুষের ধারে ধারে যাইয়া কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ইতিহাস তো আপনাদের জানা আছে, আল্লাহর নবীর পিছনে আবু জাহেলটা লেগে গেল, উতবা সাইবারা রসুলের পিছনে লেগে গেল, আবু লাহাবেরা আবু তালেবেরা পর্যন্ত রসুলের বিরুদ্ধাচারণ শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল আরবিকে এক এক করে জানায় দেওয়া শুরু করে দিলেন, কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো ছোট্ট সুরা, কখনো বড় সুরার মাধ্যমে সব কিছু জানায় দেওয়া শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন হাবিব যখন সুরা লাহাবটা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসুলা নারাউ যাত লাহাবি ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সুরাটা নাজিল হওয়ার পর আবু লাহাব আবার তার স্ত্রী, আবু লাহাব নবীজির আপন চাচা আর তার স্ত্রী নবীজির আপন চাচি উম্মে জামিল, এই দুইজন রসুলের পিছনে লেগে গেল। আল্লাহর নবী খানায় কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আর ওই যে উম্মে জামিল নবীজির আপন চাচি খবর পাইছে তাদের বিরুদ্ধে নাকি কোরআন শরীফের মধ্যে একটা সুরা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ওই মহিলা আর দেরি করে নাই,
দুইটা পাথর খন্ড হাতে নিয়া কোমরের মধ্যে গামছা পেঁচাইয়া আল্লাহ নবীকে শেষ করে দেওয়ার জন্যে, রসুল আরবিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে আবুল আহাবের স্ত্রী ঘরের থেকে রওনা হয়ে গিয়েছে। আপনার একটু চিৎকার দিয়ে আওয়াজ করে বলবেন, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কি, আমাদের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কে? ওই মহিলা নবীকে শেষ করে দেওয়ার জন্য আসছে, নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আসছে, দুই হাতের মধ্যে দুইটা পাথর খণ্ড নিয়া আল্লাহ নবীকে বিদায় করে দেওয়ার জন্য আসছে। ওই ষড়যন্ত্র এখনো আমার দেশে আছে না নাই? কোরআন বিদায় করতে চায়, আলেম ওলামা শেষ করে দিতে চায়, মসজিদ শেষ করতে চায়, কোরআন ধ্বংস করতে চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মানুষ চিন্তা করিও না, কোরআন কেউ ধ্বংস করতে পারবে না, মুসলমানদেরকে কেউ শেষ করতে পারবে না, মুসলমানের সাথে আছেন কি? বড় করে বলেন, আওয়াজটা বাড়াইয়া দিয়া বলেন, আমাদের সাথে আছেন কি? আমাদের সাথে আছে আমাদের মালিক আল্লাহ। তো ওই মহিলা উম্মে জামিল আল্লাহ নবীকে শেষ করে দেওয়ার জন্য পাথর খন্ড হাতে নিয়ে খানায় কাবার দিকে আগাইয়া আসতেছি, দৌড়াইয়া আসতেছি, রহমাতাল লিল আলামিন, খানায় কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো। কোরআনের মধ্যে আমার আল্লাহ এত মজা দিয়া দিলেন, এত স্বাদ দিয়া দিলেন, এই কোরআনের তেলাওয়াত কিন্তু সবার কাছে ভালো লাগে না, এই কোরআনের পড়া সবার কাছে কিন্তু টেস্ট লাগে না। রসুলে আরবি দাঁড়াইয়া কোরআন পড়েন, আর একজন শ্রোতা বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত শুনতেছেন, ওই শ্রোতার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশেকে রসুল, আশেকে মাওলা, আবু বকর সিদ্দিক নবীজির কিনারায় বসিয়া বসিয়া রসুলের কণ্ঠে তেলাওয়াত শুনতেছে। বাবা জিরা রে সরওয়ারে দু আলম নবী তেলাওয়াত করেন, আল্লাহর কালাম থেকে পড়তেছেন, এই কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা কত ষড়যন্ত্র করল, বিশ্বনবীকে পাগল বলে আখ্যায়িত করল, রসুলকে গণক বলা হল, রসুলকে জাদুকর বলা হল। এমন মুসলমান ভাইরা, এমন না, এমন এমন হয় নাই, রসুলকে তারা অনেক কিছুই বলছে, রাস্তার মোড়ে মোড়ে কাফেরগুলোকে দাঁড়া করাইয়া রাখছি, মোহাম্মদ নবী আল্লাহর ঘরের সামনে তেলাওয়াত করি, আর চতুর্দিক থেকে যখন মানুষগুলো খানায় কাবার দিকে আসতেছি, আবু জাহেল এক কিনারায় দাঁড়াইয়া, উতবা আরেক কিনারায় দাঁড়াইয়া, সাইবা আরেক কিনারায় দাঁড়াইয়া, আবু লাহেব্বাই আরেক কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, তোমরা সব জায়গাতে যাইও, ওই যে একটা লোক দাঁড়াইয়া রইছে ওই লোকটার কাছে কেউ যাইও না, এই লোকটা হইল পাগল, নাউজুবিল্লাহ, জোরে কন্ন নাউজুবিল্লাহ, এই লোকটার কাছে কেউ যাইও না। এখন যারা মক্কার দিকে আসতেছি, খানায় কাবার দিকে আসতেছি, এরা চিন্তা করে কিরি, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, পাগলের পিছনে ছোট ছোট বাচ্চারা ইট পাটকেল লইয়া দৌড়ায়, তাহলে মক্কার বড় বড় লিডাররা, মক্কার বড় বড় নেতারা কেন মোহাম্মদের পিছনে লাগছি? মোহাম্মদ পাগল হইলে মনে হয় ছোটোখাটো পাগল হবে না, মোহাম্মদ বড় পাগল হবে, এক নজর মোহাম্মদ রে দেখে আসি। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء الله বলেন, আমি যারে হেদায়েত দেই কেউ ফিরে রাখতে পারে না, ঠিক কিনা? জোরে এখন মানুষগুলো চিন্তা করে কিরে মকুল হয়ে থাকে, মোহাম্মদ মনে হয় ছোটোখাটো পাগল হবে না, পাগলটার এক নজর দেখে আসি, আল্লাহ ডাক দেখে যাও দেখে আসো আমি কেমন নবী বানাইছি, কেমন মোহাম্মদ বানাইছি, যাও এক নজর দেখে আসো। এখন মোহাম্মদ নবীর সামনে যেদিক দিয়ে লোকেরা আসে, যেই এলাকার থেকে আসে, যেই এরিয়ার থেকে আসে, মোহাম্মদ নবীর সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলে, জীবনে কত পাগল দেখছি, মোহাম্মদ নবীর মতন এত সুন্দর চেহারাওয়ালা পাগল তো আমাদের নজরে আর পড়ে নাই। যেমন তার নাক সুন্দর, তেমন তার কপাল সুন্দর,
তেমন তার ঠোঁটগুলো সুন্দর, হাসি দিলে আরও বেশি সুন্দর লাগে। এই লোকটা মনে হয় পাগল হলে, এমন তো পাগল জীবনে দেখি নাই। আচ্ছা দেখি মোহাম্মদ কি বলে, একটু পাগলটারে টেস্ট করে দেখি। আমরাও তো দেখি বরুড়ার বাজারে পাগল, আরই বাজারে পাগল, লতিফপুর বাজারে পাগল। পাগল দেখলে দেখি সকালে একটা কয়, বিকালে আরেকটা কয়, ঠিক কিনা জোরে কোন? পাগলের কথার কোনো দাড়ি কমা নাই। এই যে দাঁড়ায় রয়েছে আরই এলাকার ভিতরে, পাগল বলতেছে কোন সাধনে পাই গো তোমায় অগো নহবিজি, কোন সাধনে পাই গো তোমায়। আরেকটু সামনের দিকে আগায় গিয়ে বলতেছে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। আগে কইলুক আর পরে কইলুকি, আগাগোড়ার কোনো মিল নাই। আর মোহাম্মদ নবীর সামনে গিয়ে যখন দাঁড়ায় রয়েছে, মোহাম্মদ নবী যখন তেলবাত করে, কাফেররা কয় এত সুন্দর চেহারা জিন্দগিতে কোনো দিন দেখি নাই, আবার কি জানি তেলবাত করে, তেলোয়াত শুনলে দিল কাইরা লইয়া যায়গা, এটা কে? কয়ডা মোহাম্মদ নামের পাগল। লোকেরা বলে না যে পাঠাইছে, হ্যাঁ পাগল মোহাম্মদ পাগল না। সুবহানাল্লাহ, জোরে বলেন না, যারা পাঠাইছে এরা পাগল, মোহাম্মদ পাগল না। আবু জাহেল্লা চতুর্দিক থেকে যখন নিরুৎসাহিত হইয়া এখন চিন্তা করে কি করা যায়, মোহাম্মদরে কোনোভাবেই আটকাইতে পারি না, পাগল কয়ে লোক রাখতে পারি না, জাদুকর কয়ে রাখতে পারি না, মোহাম্মদ আসলে কি? তখন তারা নীরবে মিটিং করে বসে বলতেছে মোহাম্মদ মনে হয় পাগল হইব। পাগল না হলে এমন হওয়ার কথা না, ছেলে আসলে কালমা পড়ে, বাবা আসলে কালমা পড়ে, মায় আসলে কালমা পড়ে, গোত্রের লোকেরা আসলে কালমা পড়ে, মোহাম্মদ মনে হয় জাদুকর হবে। তখন জাদুর খুব প্রভাব ছিল, আবু জাহেল্লা চতুর্দিক থেকে জাদুকর খুঁজে পায় না। ইয়ামান থেকে একজন জাদুকর আনছে, জাদুকরের নাম হলো জিমাত। ওই জিমাত অনেক বড় একজন জাদুকর, বিদ্যা বুদ্ধিতে ভরপুর, ট্রাঙ্গের ভিতরে, ব্রিফকেসের ভিতরে দলিলের অভাব নাই, জাদুবিদ্যার অভাব নাই। তার কাছে গিয়ে বলতেছে জিমাত, মোহাম্মদ নামের একজন পাগল মক্কাটা শেষ করে ফেলাইতেছে, আমাদের নেতৃত্ব আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে, আর মোহাম্মদের দল ভারী হইতেছে, মোহাম্মদ মনে হয় জাদুকর হইব, পাগল টাগল না, মনে হয় জাদুকর হইব, তুমি কি পারবা মোহাম্মদকে হারাইতে? তখন জিমাত বলতেছে এই পর্যন্ত আমি যতগুলো অনুষ্ঠানে গেছি আমাকে কেউ ফিল করতে পারে নাই, বিজয়ের মালা নিয়ে আসছি, তবে মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে আশা করি আমারে আটকাইতে পারবে না, আমার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান অনেক আছে, অসুবিধা নাই। তবে আবু জাহিল্লাই বলে ভাই যাওয়ার আগে আগে তোমার কানে কানে আমার একটু কথা আছে। কয় কী কথা? কয় আজ পর্যন্ত মোহাম্মদের কাছে গিয়া মানুষ যায় খালি হাতে আসে কালমা লই, বড় করে সুবহানাল্লাহ, বাইনার যায় খালি হাতে আসে কি লইয়া? কালমা লইয়া। আবার নে তুমি গিয়ে ধরা পড়বা, জিমাতে কয় না অসুবিধা নেই, চললাম চলো। এখন আসতে আসতে মক্কার এরিয়াতে আইসা, আবু জাহেল্লা চুপচাপ আরেক জায়গায় দাঁড়ায় কে, ওই যে লোকটা দাঁড়ায় রয়েছে এই লোকটাই আমাদের পাগল মনে হয়, পাগল না হলে জাদুকর তো অবশ্যই হবে, কে অসুবিধা না, আমি একটু সামনের দিকে আগাইয়া দেয়। এ মুসলমান বাবা জিরা, আবু জাহেল্লা দূরে দাঁড়াইয়া আসি, জিমাদ হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইতেছি, যতই আগায় নবীর প্রতি তার ভালোবাসা অন্তরের ভিতরে ভরতেছে, বড় করে কোন নবীর প্রতি তার ভালোবাসা অন্তরে জন্মাইতেছি। এর নবীর উম্মতের দল জিমাদ হাঁটি হাঁটি পা পা করে নবীজির সামনে গিয়ে দাঁড়ায়, আল্লাহ নবী ওই মুহূর্তে আল্লাহর প্রশংসা করতেছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এই খুতবা পড়তেছেন। জিমার সামনে গিয়া বলে মান আংতা মা ইসমুকা, আপনি কি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলে নাম কি? কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় শুনলাম আপনি নাকি জাদুকর, আপনি নাকি পাগল, অনেক কিছু শুনে আসছি। মোহাম্মদ নবীজি বলতেছেন আমার মধ্যে পাগলামের কি দেখছো তুমি, দেখো দাঁড়াইয়া জাদুবিদ্যার কি আমার কাছে আছে? কয় তাইলে মোহাম্মদ আমি দূরের থেকে একটু আওয়াজ আমার কানের মধ্যে পাইছিলাম, এই আওয়াজটা আমার কাছে বড় টেস্ট লাগছিল, জোরে কর না সুবহানাল্লাহ, খুব মজা লাগছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আমি আমার মালিকের প্রশংসা করছি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, কয় আমারে দেখে আপনি কেন মালিকের প্রশংসা করা বন্ধ করে দিলেন?
আমার কানে বড় মজা লাগতেছিল, আমার কাছে বড় ভালো লাগতেছিল, আপনি কেন বন্ধ করে দিলেন আমার আরেকবার শোনাইবেন নি? আমার নবী তারা ডাক দিয়ে বলে, ভাই বলো তোমার কে পাঠাইছে আমার কাছে, কোথায় তোমার ঘর, তুমি কোথায় তোমার বাড়ি? জিমার ডাক দিয়া কয়, মক্কার নেতার নাম হলো আবু জাহেল, সে আমারে ভাড়া করে আনছি, আপনি নাকি জাদুকর, আপনাকে হারাইতে পারলে আমার গলার মধ্যে আমি রাজকীয় মালা পরিধান করতে পারব, আপনি নাকি জাদুকর, এই জন্য আমি আসছি। রসুলে আরবি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর প্রশংসা করা শুরু করলেন, লম্বা প্রশংসা শুরু করলেন, প্রশংসা করতে 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 আগাইতে আগাইতে অনেক দূর আগাইলেন। আমার নবীজি জিমাদের চোখের দিকে তাকায় দেখে গো, তার দুইটা চোখ দিয়া বাচ্চার মতন গড়ায় গড়ায় পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া কই, জিমাদ তোমারে কে মারলো, কে পিটাইলো, তোমার আমি কিছুই বলি নাই, তোমার চোখ দিয়া কেন গড়ায় গড়ায় পানিগুলো পড়ে? জিমাত যেই কথাটা বলেছিল ওই মুহূর্তে যে আওয়াজটা দিয়েছিল, জিমাত ডাক দিয়া বলে, আমি আমার হায়াতের জীবনে কত গণকের কথা শুনছি, কত কবির কথা শুনছি, কত জাদুকরের কথা শুনছি, হ্যাঁ, কিন্তু আপনার তেলাওয়াতের মতো, আপনার প্রশংসার মতো এত সুন্দর প্রশংসা আমি আর শুনি নাই। ওই মুহূর্তে জিমাত ডাক দিয়া কয়, মোহাম্মদ খবর পাইছে আপনি নাকি জাদুকর, এখন দেখি যারা পাঠাইছি এরা বড় পাগল, আপনি পাগল নন, আপনি কি মিশন নিয়ে আসছেন বলেন? রসুল ডাক দিয়া কয়, জিমাদের আমার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিরারে বলতেছিলাম, ওই যে আল্লাহর নবীর চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর খণ্ড লইয়া আমার নবীকে মারার জন্য বিশ্ব নবীর দিকে দৌড়াইয়া আসতেছি, কাছাকাছি আসার পরে আল্লাহর নবীর একজন সাহাবি নাম হলো হযরত আবু বকর, যিনি আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছেন, বড় মজা করে রাসূল তেলাওয়াত করতে আর আবু বকর শুনতেছেন। ওই মুহূর্তে মহিলা দৌড়াইয়া হাতের মধ্যে পাথর খণ্ড লইয়া বিশ্ব নবীর শেষ করে দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দিকে আসতেছি। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে একজন মহিলা দেখা যাইতেছি, হাতের মধ্যে মনে হয় পাথর খণ্ড নিয়ে আসতেছি। ওগো নবীজি, মহিলা মানুষ কিছু বলা যাবে না, ধাক্কা দিয়া সরানো যাবে না, নবীজি গো আমার মনে হয় আপনারে মারার জন্যই আসতেছি। আমার রসুল ডাক দিয়ে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করব আর আমার আল্লাহ আমারে হেফাজত করবে। মহিলা আসতে আসতে একেবারে নবীর কাছাকাছি এসে গেলেন, এ নবীর উম্মতের দল। মহিলা আসতে আসতে একেবারে কাছাকাছি আসার পর রসুলে আরবে ডাক দেখ, আবু বকর কি হয়েছে তোমার এত পেরেশানি কেন? কয়, নবীজি গো ওই মহিলা তো হাতের মধ্যে পাথর খণ্ড লইয়া একেবারে কাছাকাছি আইসা গেছি। ওই মহিলা কাছাকাছি আসিয়া ডাক দিয়া বলতেছে, আবু বকর মোহাম্মদ কই, মোহাম্মদ নবীর তো দেখি না। জোরে কন্না আল্লাহু আকবার, একেবারে কাছাকাছি আইসা গেছি। মহিলা ডাক দিয়ে আবু বকর মোহাম্মদ কই, মোহাম্মদ রে দেখি না কেন? আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আমার নবীর চেহারা মোবারক দেখতেছি আর আমি আমার কানে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি, মহিলায় কেন দেখে না? নিশ্চয়ই মনে হয় কোনো কারণ আছে, আর না হয় কেন মোহাম্মদ নবীর মহিলায় দেখে না? মহিলায় ডাক দেখ, আবু বকর খবর পাইছি আমাদের বিরুদ্ধে নাকি সূরা লাহাব নাযিল হয়েছে, মুহাম্মদের কাছে নাকি আমাদের বিরুদ্ধে আল্লাহ তার আল্লাহ নাকি সূরা নাযিল করেছে, মুহাম্মদ রে যদি পাইতাম এই পাথর দিয়া মাথা ফাটাইয়া দিতাম, দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। মহিলাটা ঘুরিয়া ঘুরিয়া ওইখান থেকে বিদায় হইয়া চলে গেলে আবু বকর ডাক দিয়া কয়, নবীজি গো
আমি আমার চোখ দিয়ে আপনারে দেখলাম, কোরআন তেলাওয়াত কান দিয়া শ্রবণ করলাম, মহিলায় কেন দেখলো না? রসুল ওই মুহূর্তে ডাক দেয় আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, জিব্রাইল আমিন খবর নিয়ে আসতেছি। মুহূর্তের মধ্যে জিব্রাইল এসে ডাক দেয় কয় নবীজি, মহিলা যখন আপনার কাছাকাছি এসে গেছি, ওই মুহূর্তে আমার আল্লাহ মহিলা এবং আপনার মাঝখানে একটা গোপন পর্দা ফেলাইয়া দিছি। ওই মহিলার দুইটা ছেলে, একজনের নাম হলো উতবা, আরেকজনের নাম হলো উতাইবা। বাবা জিরারে আমার, রসুলে আরবি প্রকাশ্যে নবী হওয়ার আগে, প্রকাশ্যে নবী হওয়ার আগে নবীজির দুইটা মেয়েকে আবু লাহাবের দুই সন্তানের কাছে বিয়ে দিয়েছিলেন। নবীজির দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। এই সুরাটা নাজিল হওয়ার পর ওই মহিলা এবং তার স্বামী আবু লাহাব দুইটা ছেলেকে ডাইকা কাছে আইনা ডাক দেয়া, কয় ছেলেরা রে, তোমরা কি আমারে চাও? আমি আব্বারে চাও নাকি আমি মারে চাও? আমাদের বাড়িঘর চাও, সম্পদ চাও নাকি টাকা পয়সা চাও? কি চাও বলো? ওই মুহূর্তে স্বামী আর স্ত্রীর উম্মে জামিলের আবুল আহাব উতবা এবং উতাইবা তার দুই সন্তানকে ডাক দিয়া কয়, তোমরা কি আমাদের সম্পদ চাও, আমাদেরকে চাও, না মুহাম্মাদের মেয়েগো চাও, না মুহাম্মাদের চাও? যদি মুহাম্মাদের দুইটা মেয়েকে আমার ঘরে রাখতে হয় তাহলে আমার বাড়িঘর সম্পদ কোনো কিছুই পাবা না। যদি এই মুহূর্তে মুহাম্মাদের দুইটা মেয়েকে তালাক দিয়ে দিতে পারো, আমাদের সব কিছু পাইবা, আর না হয় কোনো কিছুই পাবা না। দুইটা ছেলে দ্বারা ডাক দিয়া কই মাগু, মুহাম্মাদের দুইটা মেয়েকে মুহাম্মাদের সামনে গিয়ে তালাক দিয়ে দিব। নাউজুবিল্লাহ, জোরে কন, অসুবিধা নাই গো মা, তোমরা যেমনে বলবা আমরা এমনিই আছি। আবুল আহাব ডাক দিয়া কয় ছেলেরা রে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া কয় ছেলেরা রে, তাইলে একটা কাজ করিও, মুহাম্মাদের সামনে গিয়ে দাঁড়াইয়া মুহাম্মাদের নাকের ওপরে, মুহাম্মাদের মুখের ওপরে মুহাম্মাদের দুইটা মেয়েকে তালাক দিয়া দিবা, আর মুহাম্মাদের জামা টান দিয়া ধুইরা, মুহাম্মাদকে বেয়াজ্জতি করবা, আর বলবা মুহাম্মাদ তোমার আল্লাহ টাল্লারে আমরা মানি না। নাউজুবিল্লাহ, জোরে কন, তোমার দুইটা মেয়েকে তালাক দিলাম আর তোমার আল্লাহ টাল্লারে আমরা মানি না। কত বড় নিমখ হারাম, কত বড় নির্লজ্জ, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া, মুহাম্মদ নবীর সামনে গিয়া দাঁড়ায় ডাক দিয়ে কে, মুহাম্মদ তোমার দুইটা মেয়ের তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ, কোন তোমার আল্লাহ টাল্লারে মানি না। মুহাম্মদ নবীর জামাটা টান দিয়া ছেড়ে ফেলেছি। মুহাম্মদ নবী ডাক দেয় কে, আল্লাহ আমার জামাটা টান দিয়া শিরছে, আমার অসুবিধা নাই, ব্যথা পাই নাই, কষ্ট পাই নাই, আমার দুইটা মেয়েরে তালাক দিছে, আমি ব্যতীত হই নাই, মনে কোনো কষ্ট পাই নাই, কিন্তু মালিক আল্লাহ গো আমার সামনে দাঁড়ায় যখন বলেছে আল্লাহ টাল্লারে মানি না, তখন হৃদয়টা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, খানখান হয়ে গেছি, আল্লাহ গো এই দিলের মধ্যে তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তোমারে ভালোবাসি, এত ভালোবাসি রে মালিক, এই হৃদয়ের ভিতরে আমি আর কাউকে জায়গা দেই নাই, আমার বিবিদের কেউ জায়গা দেই নাই, আমি কাউকে জায়গা দেই নাই, এই দিলের ভিতরে আমি আল্লাহ তোমারই রাখছি, আর কাউকে রাখি নাই। আল্লাহ পাক ডাক দেয় কয়, হাবিব আপনার কেউ কষ্ট দিলে আমি আল্লাহ সইতে পারি না, অগণবীজি আপনারে আঘাত দিলে আমি সইতে পারি না, আপনার দুইটা মেয়েকে আপনার সামনে দাঁড়াইয়া তালাক দিয়া দিছি রসুল, তারপর আপনার মনে কষ্ট হয় নাই, আপনার জামাটা টান দিয়া ছেড়েরা বালাইছে তারপরও কষ্ট পান নাই, অগণবীজি আমি আল্লাহ এত দুঃখ পাইছি, আমি আল্লাহ এত কষ্ট পাইছি রে নবীজি, আপনারে আঘাত দিলে আমি আল্লাহ সইতে পারি না। অগণবীজি আমার সামনে আমি একটা সুরা নাজিল করছি, আপনার সামনে আমি আল্লাহ একটা সুরা নাজিল করেছি, অগণবীজি আমি যেইখানে আপনাকে আমি রাখছি সেইখানে, আজানে আমার নাম আপনারও নাম,
আকামতে আপনা আমার নাম আপনারও নাম, নামাজের ভিতরে আমিও আছি আপনিও আছেন। ওগো নবীজি আপনারে আঘাত দিলে আমি আল্লাহ সইতে পারি না। ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই। ওগো নবীজি আপনি দেখেন যারা আপনার সামনে দাঁড়াইয়া আপনার জামাটা টান দিয়া শিরোনা বানাইছে, ওগো নবীজি আপনার সামনে দাঁড়াইয়া দুইটা মেয়ের তালাক দিয়া দিছি, ওগো নবীজি আপনি আমার কাছে বলেন তাদেরকে আমি কি করতে পারি? রসুল ডাক দিয়া কল্ল অগমাবুত, তোমার হায়ওয়ান তোমার জানোয়ার তোমার হিংস্র প্রাণীর মধ্য থেকে একটা হিংস্র প্রাণী দিয়া এদেরকে ধ্বংস করিয়া দিও, যে আমার জামাটা টান দিয়া শিরছে আল্লাহ তুমি তারে রেহাই দিও না, তারে ধ্বংস করে দিও। আবুল আহাবের ওই সন্তানটা মুসলমান বাবা জিরা ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে রওনা দিছি, সিরিয়ার থেকে ব্যবসা বাণিজ্য করিয়া ব্যবসায়ী পণ্য খেজুর গম এগুলো লইয়া বাড়ির দিকে রওনা দিয়েছি। আস্তে 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 লম্বা পথ, পাহাড়ি এলাকায় আসার পরে দিয়া সন্ধ্যা হয়ে গেছি। সাথের লোকেরা ডাক দিয়া বলে এ আবুল আহাবের ছেলে আমরা রাত্রে এখানেই থাকবো, রাত যাপন করব, আমরা রাতের বেলা বাড়িতে যাব না, আমরা এখানে থাকতে চাই, আমরা এখানে রাত যাপন করতে চাই, তুমি কি বলো? কই অসুবিধা নাই আমি এখানেই থাকবো। কিন্তু মনের ভিতরে একটা ভয়, যেই দিন থেকে আল্লাহ নবী তার বিরুদ্ধে বদদোয়া করেছিল তার অন্তরের ভিতরে কাঁপুনি, জানা নাই কোন সময় মুহাম্মাদের বদদোয়াটা আমার জন্য কবুল হয়ে লাইগা যায়। সুবহানাল্লাহ, এ নবীর উম্মতের দল সন্ধ্যা যখন ঘনায় গেল পাহাড়ি এলাকার ভিতরে বিছানা বিছাইয়া সবাই আরাম করবি, কিন্তু আবুল আহাবের ছেলের কলিজার ভিতরে ভয়, না জানি আজকে রাত্রে এখানে আমার কি হয়। মুহাম্মাদের কলিজায় আঘাত দিয়েছি, মুহাম্মাদের জামাটা টান দিয়া শিরোনা পালাইয়া আওয়াজ দিয়া বলেছিলাম মুহাম্মাদের আল্লাহ টাল্লারে আমি মানি না, নাউজুবিল্লাহ। কোন এ মুসলমান বাবা জি, আবুল আহাবের সন্তান ছেলে যে ছেলেটা নবীর জামার ধরে টান দিয়েছিল, এ মুসলমান ওই মুহূর্তে এক লোকেরা ডাক দিয়ে আবুল আহাবের ছেলের ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমরা সবাই ডালা ও বিছানা করে জমিনে শুয়ে পড়ব, আর খেজুরের বস্তা যেগুলো আছে গমের বস্তা যেগুলো আছে একটার উপরে একটা দিয়া একটার উপরে একটা দিয়া চকির মতো বানাইয়া খাটের মতো বানাইয়া উঁচা করে তোমার সেখানে রাখবো। পাহাড়ি এলাকা থেকে যদি কোনো বাঘ হিংস্র প্রাণী আসি, বাঘের ধর্ম হলো যার আগে পায় তারই খায়, ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই, আমরারে আগে খাইয়া তারপরে তোমারে খাবি, তোমারে উঁচু জায়গার মধ্যে শোয়া দিব। এ যুবক, আল্লাহ পাক ডাক দিয়া কয় হিংস্র প্রাণীর মধ্য থেকে একটা বাঘের আল্লাহ পাক ডাক দিয়া কয় বাঘরে, আমি আল্লাহ তো সরাসরি নিজে ধরি না, আমি বলি কুন ফায়া কুন বলার আগে আগে দুনিয়ার সব কিছু হয়ে গেছি, বাঘরে আমার নবীর বিরুদ্ধাচারণ করে আবুল আহাবের এই সন্তানটা, দেরি করবি না তুই, এরে গিয়া শেষ করে দিবি রাতের বেলায়। বাঘ ডাক দেয় কাল্লাহ কখন শেষ করতাম, কয় তাড়াতাড়ি করিস না একটু দেরি কর, সব সাথী সঙ্গীরা যখন ঘুমায়া যাবি যখন দেখবি নাকের ভিতরে আওয়াজ শুরু হয়ে গেছে তখন মনে করবি প্রবল বেগে এদের ঘুম হয়েছে, ওই মুহূর্তে গিয়া ধরবি, কারে ধরবি জানোস নি, কাফেলার কাউকে ধরবি না, আবুল আহাবের যে ছেলেটা আমার নবীর সঙ্গে বেয়াদবি করছি তারে ধইরা মাছের ভাগার মতন করে ফেলাবি। রাত যখন গভীর হয়ে গেল সবাই ঘুমায় গিয়েছি, সবাই যখন ঘুমের ভিতরে অচেতন, রাত যখন অর্ধর্ধ হয়ে গেছে, পাহাড়ের চূড়া থেকে বাঘ নিচের দিকে তাকাইতেছে আর দেখতেছে আবুল আহাবের ছেলেটা কোন জায়গায় আছে, রাত যখন গভীর হয়ে গেল ওই বাঘ পাহাড়ের ওপর থেকে লাফ দিয়া অন্য অন্য মানুষগুলো যারা শো আছে লাফ দিয়া জমিনে পইরা নাক দিয়া দিয়া দুশ্মন তালাশ করতেছে, সুবহানাল্লাহ।
শ্বাস টান দিতেছে, আমার আল্লাহ ডাক দিয়াকে বাগরে তোর নাকের ভিতরে আবুল হাবের সন্তানের দেহের গ্রানটা লাগাইয়া দিলাম। এই গ্রানওয়ালা যারে পাবি তারেই ধরবি, যারে তারে খাবি না। ওই মাঠের মধ্যে যারা শোয়া ছিল পাহাড়ি এলাকার মধ্যে, একটা একটা করিয়া নাক দিয়া শ্বাস টানিয়া টানিয়া দেখে মুসলমান দুশ্মন পায় নাই, ছয় মুসলমান বাইরা শত্রু পায় নাই। শেষ মুহূর্তে লাভ দিয়া বাঘটা ওই যে উঁচু জায়গার মধ্যে আবুল হাবের ছেলেটার শোয়া আছে ওইখানে যাইয়া তারে ধুইরা, মুসলমান হাত নিচে গায় একদিকে, পা নিচে গায় একদিকে, মুসলমান কইরা মা কইয়া ঘু খাওয়ার টাইম দেয় নাই, একবারে মাছের বাগার মতন করে শেষ করে বালাইছি। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না বাতুশা রব্বিকাল শাদীদ, আমার ধরা বড় শক্ত আমি সহজে ধরি না, আমি আল্লাহ ধরলে ফাজা আলাহুম কা আসফিম মাকুল, আমি আল্লাহ ধরলে এমন করে ফালাই দেখবেন গরু সারাদিন খাবার খাইয়া পেটের ভিতরে জমাই করিয়া রাতের বেলা যখন গোয়াল ঘরে গিয়ে ঘুমায় পেটের ভিতরের খাবারগুলো বার করিয়া আবার ওই খাবারগুলোকে চিবাইতে 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 একবারে ফাতা ফাতা কইরা ফেলায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার দুশ্মনদেরকে সময় দিয়া দিই, সুযোগ দিয়া দিই, মুহূর্তের মধ্যে ধরি না। ঘুষ খাইল কিছু কই না, শোধ খাইল কিছু কই না, মাদ্রাসার বিরুদ্ধে গেল কিছু কই না, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করল কিছু কই না, হক্কানে পীর মশাইকদের বিরুদ্ধে বলল কিছু বলি না, কিন্তু আমি আল্লাহ যখন দৌড়ি তারে আমি একবারে শেষ করে দেই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয় হাবিব আপনার উম্মত যদি আমারে ভালোবাসতে চায় বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয় কেন নবী আপনার উম্মতকে জানাইয়া দেন তারা যদি আমারে ভালোবাসতে চায়, আমাকে মহাব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনারে ভালোবাসে, আপনারে মহাব্বত করে। এখন রসুলের মহাব্বতের নমুনা কি? আল্লাহ পাকের রসুল ডাক দিয়ে কয় মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই আমার উম্মতের দল, আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবীরে পাইলা না, আমি নবীকে সালাম দিতে পারলাম না, মুসাফা করতে পারলাম না, আমি নবীর সঙ্গে মোয়ানাকা করতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলেন তোমরা যদি একজন হক্কানি আলেমের কালেম আলেমের কাছে যাও, মান নাজারা ইলা অজহি আলিমিন তাকিয়িন ফাকা আন্নামা নাজারা ফি হযরাতিহি, কেউ যদি মুসলমান বাবাজি আপনার এলাকার বড় বুজুর্গ আলেম যিনি আছেন যাকে আপনি আলেম মনে করেন, আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া বলেন মান নাজারা ইলা অজহি আলিমিন তাকিয়িন ফাকা আন্নামা নাজারা ফি হযরাতিহি, কেউ যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, রসুল ডাক দিয়া কয় সেজন্য আমি পয়গম্বরের চেহারার দিকে তাকাইল। এখন তো নবী পাওয়া যাবে না রে ভাই, এ নবীর উম্মতের দল আপনি কারে পাইবেন? রসুল ডাক দিয়া বলেন মান সাফা আলিমান ফাকদ সাফাহানি ওমান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। এই জামানার কোন বুজুর্গ আলেমের হাতের সাথে হাত লাগা যদি আমি মুসাফা করলাম, হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলাম, আমার নবী ডাক দিয়া কয় সাফাহানি সেজন্য আমি পয়গাম্বরের সাথে মুসাফা করল। আর যে আমার সাথে মুসাফা করল কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। আমার রসুলকে তো আমরা পাইলাম না, এ নবীর উম্মতের দল নবী রসুল তো আমরা পাইলাম না। রসুল ডাক দিয়া বলেন এই জামানার মধ্যে কোনো উম্মত যদি আমার সুন্নতকে মহাব্বত করে, আজকে তাকায় দেখা যায় বান্দা আছে বন্দিগি নাই, গুণা আছে তওবা নাই, উম্মত আছে সুন্নত নাই, ঠিক কিনা জোরে বলেন? বান্দা আছে বন্দিগি নাই, উম্মত আছে সুন্নত নাই, গুণা আছে তওবা নাই, ঘর আছে কিন্তু কবরের খবর নাই, ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি, ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা খাস কি,
ফেরেশতা কি কয়, গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। এজন্য নবীর উম্মতের দল রসুল ডাক দিয়ে বলেন, আমার সুন্নতকে মহব্বত করবা, আমার সুন্নতকে ভালোবাসবা, আলেমকে মহব্বত করবা, মাদ্রাসারে মহব্বত করবা, মাদ্রাসার মধ্যে মুসলমান সহযোগিতার হাত বাড়াইয়া দিবা। রসুল ডাক দিয়ে বলেন, উম্মতের দল শোন, আমারে পাইলা না, ও রসুলের উম্মতের দল। রসুল একদিন সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাদের জন্য আমার বড় মন খারাপ। সাহাবীরা কয়, হুজুর কারা? কয়, দ্বারা যারা 1500 বৎসর পরে আইসা, আমি রসুলের জন্য কাঁদবি, চোখের পানি ফালাবি, তাদের জন্য আমার মন কাঁদি, তাদের জন্য আমার মন কাঁদে, মন খারাপ লাগি। মুসলমান বাবাজিরা আমার রসুল ডাক দিয়া বলেন, আমাকে যারা মহাব্বত করবা, আল্লাহকে যারা মহাব্বত করতে চাও, তোমরা আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, আমারে মহাব্বত করো, আমারে ভালোবাসো। আমারে ভালোবাসার অর্থ হল, রসুল ডাক দিয়ে বলেন, নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, সন্তানদের থেকে, পরিবার থেকে, সম্পদ থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, ব্যবসা থেকে, সব কিছুর চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা সুরে কন, নবীরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার জিভ টানিয়া ছিড়তে হবে। ঠিক কিনা সুরে কন, নবীর বিরুদ্ধে কথা বললে তারে রাখা যাবে না, কারণ রসুলরে আঘাত দিলে আমরা আঘাত পাই, রসুলরে কষ্ট দিলে আমরাও কষ্ট পাই। মুসলমান বাবা জিরারে আমার, আমরা তো রসুলের সঙ্গে ওহুদের ময়দানে যেতে পারলাম না, ওহুদের পাই, ওহুদ পাই নাই, বদর পাই নাই, ইয়ারমুক পাই নাই, খন্দক পাই নাই, আমরা কোনো কিছুই পাই নাই, অথচ তাকায় দেখেন সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসে। সাদ ইবনে রবিয়া ওহুদের যুদ্ধের ময়দানের খবর পাইয়া, শিশু বাচ্চা কোলের বাচ্চা কোলের থেকে নামাইয়া বিবিকে ডাক দেয় কয়, বিবি রে, খবর পাইলাম আমার নবী নাকি ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। এ বিবি, নিয়ে তোমার বাচ্চা নেও, তোমার কোলে নিয়ে নাও, দেখা হইতে পারে নাও পারে, তোমার বাচ্চাটা তুমি নিয়ে যাও, তোর বাড়িটা আমারে দাও। অনেক লম্বা ইতিহাস। সাদ ইবনে রবিয়া মুসলমান বাবা জিরারে ওহুদের ময়দানে চলে গেলেন, গিয়ে দেখলেন কাফেররা আমার নবীর বিরুদ্ধে আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, আল্লাহর বিরুদ্ধে আসছে, জিহাদ যুদ্ধ করার জন্যে। সাহাবীরা রণাঙ্গনে হাজির, রসুল আরবি জায়গায় জায়গায় সাহাবীদেরকে দাঁড়া করায় দিলেন, এইখানে কিছু সাহাবি দাঁড়াও, ওইখানে কিছু সাহাবি দাঁড়াও, কোন রাস্তা দিয়ে কাফেররা এসে আমাদের উপর আক্রমণ করবে বলা যায় না। মুসলমান ইতিহাস তো আপনারা জানেন, প্রথম তো মুসলমান উহুদের যুদ্ধে সাহাবীরা বিজয় হয়েছিল, পরবর্তীতে যেই জায়গার মধ্যে রসুল সাহাবীদেরকে দাঁড়া করায় রেখেছিলেন, তারা মনে করছে যুদ্ধে তো আমরা বিজয় হয়ে গিয়েছি, গনিমতের মালের জন্য মুসলমান বাবা জিরারে আমার ওই জায়গাটা ছেড়ে দিয়ে তারা যখন চলে আসছি, মুসলমান খালেদ বিন ওলিদ তখনও মুসলমান হয় নাই, যেই গিরিপথ দিয়া সুরঙ্গ পথ দিয়া মুসলমান সাহাবীরা দাঁড়াইছিল, ওই পথ দিয়া ইসা সাহাবিদের উপরে অতর্কিত হামলা করেছিল। খালেদ বিন ওলিদ যখন সাহাবি হয়ে গিয়েছে, আমার নবী একদিন ডাক দিয়া কয়, সাহাবিরা রে, আগামীকালকে 60,000-এর মোকাবেলা করতে কারা কারা তৈয়ার আসো? সাহাবিদের মধ্য থেকে হযরতে খালেদ বিন ওলিদ একা দাঁড়াইয়া কয়, রসুল, 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। আমার রসুলের সাহাবি দাঁড়ায় বললেন, নবীজি, 60,000-এর মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সে, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী ডাক দেয়া কয়, হুজুর, 60,000-এর মোকাবেলার জন্য আমি একাই যথেষ্ট। রসুল বলেন, এত বড় সাহস কেমনে হইল? নবীজি, আপনি বলেছেন যারা কালমা বলে এরা জীবিত, আর যারা কালমা প্রাণে এরা মরা। নবীজি গো, আমি যদি একা জীবিত হই, 60,000 মরার মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই। ওই খালেদ তখনও মুসলমান হয় নাই, কুফুরি কুফুরিতে ছিল, কাফের অবস্থায় ছিল,
মুসলমান সুরঙ্গ পথ দিয়ে ডুইকা অতর্কিত হামলা কইরা। মুসলমান বাবা জিরারে আমার সাহাবীরা দিক বিদিক যখন ছুটে গিয়েছিল কাফেরদের হামলায় আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। মুসলমান বাইরারি লোহার হেলমেটটা ভেঙ্গে গ, লোহার হেলমেটটা ভেঙ্গে কড়াই পর্যন্ত ভিতরে ঢুকে গিয়েছিল। আমার নবীর গায়ের রক্তগুলো কপাল মুবারক দিয়ে বেয়ে বেয়ে, চেহারা দিয়ে বেয়ে বেয়ে, তাম দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার নবীর যখন রক্তক্ষরণ হল রসুল দাঁড়ায় থাকতে পারে না, পাহাড়ের চিপায় গর্তের মধ্যে রসুল পড়ে গেল। এ নবীর উম্মতের দল, রসুল আরবের রক্ত যখন জড়ায় দেহের মধ্যে আসতে লাগলো। এ মুসলমান বাবা জিরারি সাহাবীরা দিক বিদিক যখন ছুটতে শুরু করলো, যার নামটা আমি বলতেছিলাম হযরতে সাদ ইবনে রবি, হাত কেটে গেল, পা কেটে গেল, দেহের মধ্যে তীর বল্লমের আঘাত খাইয়া ধরাশায়ী হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনে পড়ে গেল। বাবা জিরারি আল্লাহ পাকের পয়গম্বর যখন দেখলেন উহুদের ময়দানে যুদ্ধ স্থগিত হয়ে গেল, আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রিক, এ সাহাবীরা যার যেখানে লাশগুলো আছে ক্ষত বিক্ষিত, এবং যারা শহীদ হয়ে গেছে এবং যারা আহত হয়ে গেছে, লাশগুলো একত্রিত করো। সাহাবীরা লাশগুলো টাইনা টাইনা আইনা আইনা, বাবা জিরা রে ওই ময়দানে এমন সাহাবী ছিল মাত্র বিয়ে করেছে, বাসর ঘর থেকে জেহাদে চলে গেছে। এ মুসলমান, সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করা হলো, হঠাৎ করে আমার নবী রক্তাক্ত দেহ নিয়ে একজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবি রে, আমার একজন সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে রবিয়া, কোলের বাচ্চাটা কোলের থেকে রাইখা বিবির কোলে দিয়ে উহুদের ময়দানে চলে আসছি। আমার নবীর পুরা দেহের মধ্যে রক্ত গড়াইয়া 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 গড়া দেহের ভিতরে আসতেছি। একজন সাহাবী দৌড়াইয়া আসছে, হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত দৌড়াইয়া আসছে। আয়েশা দেখ আমার নবীর পুরা দেহের মধ্যে রক্ত, আল্লাহ পাকের পয়গম্বর রক্তাক্ত হইয়া আসি, লোহার কড়াইটা ভেঙ্গে, লোহার কড়াই ভেঙ্গে কপালের ভিতরে ঢুকে গেছে। ওই সাহাবী দৌড়াইয়া ডাক দেয়া কয় নবীজি, লোহার কড়াইটা আমি একটু উঠাইয়া দিই। আবু বকর ডাক দেয়া কয় নবী এই কাজটা আমি করি। ওই সাহাবি কয় আবু বকর আপনি তো এমনি বড় দামি সাহাবি, এই কাজটুকু আমারে করতে দেন। আবু বকর সিদ্দিককে একটু সরাইয়া দিয়া ওই সাহাবি মুসলমান হাতের পরিবর্তে দাঁত দিয়া দিয়া লোহার কড়াইগুলো কামর দিয়া দিয়া উঠাইতে চাইতেছি, কিন্তু লোহার কড়াইগুলো ভেঙ্গে এমন জোরে গিয়ে আঘাত করছি, এমন ভিতরে ঢুকছে টান দেওয়ার পরও বের হয়ে আসে না, বারবার টানতেছে, মনে হয় যেন আমার নবীর কলিজা ছিঁড়ে যাইতেছি। এরে নবীর উম্মতের দল, বিশ্ব নবীর কলিজাটা মনে হয় বের হইয়া যাবে। ওই সাহাবি বারবার করাই যখন টানি, আমার নবী ডাক দিয়া কয় সাহাবি কি করো, আমার মন বলে তোমার প্রত্যেকটা টানে টানে আমার রুহুটা বের হইয়া যাইতেছি। এ যুবক, এরে আরু এলাকার বাবা জিরারি, ওই সাহাবি ডাক দিয়া কই হুজুর, নবীজি গো আমি কি করতে পারি গো নবীজি। ওই সাহাবি দাঁত দিয়া যখন টান দিলেন, ওই সাহাবির একটা দাঁত ভেঙ্গে গেল। একটা দাঁত ভাঙার পরেও লোহার করে একটা কপাল থেকে বের হয়ে আসে না। বাবা জিরারি, এ কলিজা টুকরা যুবক, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না, যে হাসরের কঠিন ময়দানের যুবক, তোমার মা তোমার তোমাকে পরিচয় দিবে না, তোমার বাবা তোমারে কোনো পরিচয় দিবে না। ওই দিন তোমার আমার নবী উম্মতের জন্য পাগল করে হইয়া একবার মুসলমান পুলিশ রাতের ঘোড়ায় দৌড় মারবে গো।
উম্মতকে বাঁচাইবার জন্য জাহান্নামের ঘোড়া একটা দৌড় দিবেন, আবার একটা দৌড় দিবেন মিজানের পাল্লায়। উম্মতে উম্মতে বলিয়া চিৎকার মারবে গো, আমার নবীর সাহাবি দাঁ দিয়া যখন টান দিলেন মুসলমান, সেই সাহাবির দান দান ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, লোহার কড়াইটা উঠে আসলো। আর একজন সাহাবি দৌড়াইয়া শিখ, আমার নবীর পবিত্র গায়ের রক্তগুলো জিব্বা দিয়া দিয়া চাইটা চাইটা পান করতেছি। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবি কি করো? কয় নবীজি গো, আপনার শরীরের দিকে তাকায় দেখলাম রক্তের দিকে মেসকের গেরান আসতেছি। নবীজি আমি তো রক্ত পান করি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি রক্ত পান করি নাই। ওগো নবীজি আমি যেন মেসক গেরান মেসক পান করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবিরে আসলে তুমি জিব্বা দিয়া চাইটা রক্তগুলো ভিতরে দাও নাই, তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিয়েছো। ওইদিকে সাদ ইবনে রবি, মুসলমান যারা আহত নিহত হয়েছে সবগুলো লাশ একত্রিত করে ফালাইয়া রাখছি, সাহাবিরে খুঁজতেছেন, উহুদের ময়দানে পৌঁছায় নাই। রসুল ডাক দিয়ে কয়, সাহাবিরা রে সাদের লাশটা তালাশ করু, মুসলমান যারা আহত হয়েছে ওখানে পাওয়া যায় না, যারা নিহত হয়েছে ওইখানে পাওয়া যায় না। সবগুলো লাশ সরাইতে 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 তাকায় দেখে গো, সাদ ইবনে রবি সবার নিচে পড়ে আছে, এখনো ঠোঁটগুলো নড়তেছে, এখনো ঠোঁটগুলো নড়তেছে। ওই সাহাবি ডাক দিয়া কই, সাদ সাদরি আমাকে রসুল পাঠাইছি তোমার খবর নেওয়ার জন্য রে। সাদ সাদ আস্তে করে ডাক দিয়া কই, ভাই তুমি কে? কামি নবীর সাহাবি কয়, তোমার ঠোঁটগুলো শুকায় গেছে, তোমার কি একটু পানি পান করা মুড়ি? এ সাদ তুমি কি একটু পানি পান করবা? সাদ ডাক দিয়া কয়, আমারে পানি পান করাইতে হবে না, কে জানি আমার ঠোঁটের মধ্যে জান্নাতের শরবত লাগাই দিছে, কে জানি আমার ঠোঁটের মধ্যে জান্নাতের শরবত দিছি। ওই সাদ ডাক দিয়া কয়, তুমি আমার নবীর কাছে যাইও, আমার দুইটা পা কেটে গেছে, আমি দাঁড়াইতে পারুম না, আমার গোটা দেহের থেকে রক্তগুলো ঝরিয়া আমি দুর্বল হয়ে গেছি, আমি সামনে আগে যেতে পারবো না, তবে তোমারে বলিয়া যাই, আনসার গোত্রে একটু যাই একটা খবর দিও, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মনে হয় না নবীজির চোখ দিয়ে আমি আর দ্বিতীয়বার দেখতে পারব, আমার মনে হয় নবীর সঙ্গে আমার আর দেখা হবে না, নবীজিকে আমার সালামটা দিও, আর আমার আনসার গোত্রের কাছে গিয়া বলিও তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমার নবীরে দেইখা রাখি। ওই সাত কথাগুলো বলতে বলতে জান্নাতের শরবত পান করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীজির কাছে আইসা ওই স্থান ওই সাহাবি রসুলকে সাদের সালাম দিলেন, আর বললেন, নবীজি গো সাত শেষ মুহূর্তে আপনারে সালাম দিয়া একটা কথা বলিয়া গিয়েছে গো নবীজি, সে তার বিবির কথা বলে নাই, ছোট্ট বাচ্চার কথা বলে নাই, দুধের বাচ্চার কথাও বলে নাই, শেষ মুহূর্তে একটা কথাই বইলা গেছে গো নবীজি, সাদ বইলা গেছে, তার কৌমের কাছে খবরটা পৌঁছাইতাম, শেষ মুহূর্তে যেন জীবনের শেষ মুহূর্তে যেন আনসার গোত্রের সাহাবির আমার নবীরে দেইখা রাখি। আমার নবী অজুর দ্বারায় কাঁদি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার রসুল কাঁদি আর বলে, সাহাবিরারে আমি এই মাত্র খবর পাইলাম সাদ আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছি, আমি এই মাত্র খবর পাইলাম সাদ জান্নাতে চলে গেছি। এ যুবক ওই সাহাবি বলেন, আমি উহুদের ময়দান থেকে যখন ফিরতেছি আমার আবু বকর সিদ্দিক একটু আগে আগে বাড়িতে আইসা গেছি, বাড়িতে আসার পর আমি তাকাই দেখি এমন একটা চাটাই বিছাইয়া আবু বকর সিদ্দিক চাটাইয়ের মধ্যে শুইয়া ছোট্ট একটা দুধের বাচ্চারে কোলের মধ্যে লইয়া বারবার চুমা খাইতেছি।
আবু বকর সিদ্দিক ওই বাচ্চাটারে লইয়া বারবার চুমা খায়। হযরতে সাদ ইবনে রবির বাচ্চা কোলের মধ্যে এলে আবু বকর বারবার চুমু খাইতেছি। ওই সাহাবি ডাক দেয়, আবু বকর এই বাচ্চাটা কার? আপনি বাচ্চাটারে বারবার চুমু খাইতেছেন। ওই সাহাবিকে আবু বকর ডাক দেয়া, কয় সাহাবি রে তোমার কি জানা নাই, সাদ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় একবার ওই বাচ্চার কথাটা মনে করে নাই? এই জন্য রে এই সাহাবিটা এই বাচ্চাটার আমি বাবার মতো মনে কইরা বারবার চুমা খাইতেছি। এ নবীর উম্মতের দল, রসুল ডাক দিয়া বলেন, নিজের জানের চেয়ে আমার বেশি ভালোবাইসু, সন্তানদের থেকে আমি নবীর বেশি ভালোবাইসু। আর রসুল ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। রসুল ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, নিজের জানের চেয়ে, সন্তানদের থেকে, পিতামাতার চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসো। যারা এই ভালোবাসার প্রমাণ করতে পারবো, হাশরের দিন আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহ পাক আমাদেরকে আমল বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।